ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সদস্য সাবেক ভিপি নুরুল হক নুর মন্তব্য করে বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যাই করুক না কেন তারা সরকার পরিচালনা ব্যর্থ। বর্তমানে জনরোষের ক্ষোভ থেকে বিস্ফোরণ ঘটার আগে আপনারা ক্ষমতা থেকে বিদায় নিন। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্র অধিকার পরিষদ আয়োজিত দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। নূর বলেন, আমরা এখানে সরকার পতনের জন্য আসেনি, সরকারের প্রতি আমাদের আহ্বান, আপনারা নিজেরাই বিদায় নিন। আলোচনা এসেছে নোয়াখালী ধর্ষক দেলোয়ার নির্বাচনের সময় ভোটকেন্দ্র দখল করেছে। এই সরকার ক্ষমতায় থাকার জন্য সারাদেশে এমন দেলোয়ার বাহিনী তৈরি করেছে। এই দেলোয়ার বাহিনী মা বোন স্ত্রীদেরকে ধর্ষণ করছে। আওয়ামী লীগ সরকারের উদ্দেশ্যে ডাকসুর সদ্য সাবেক এই ভিপি বলেন, বর্তমান এই জনরোষের ক্ষোভ থেকে বিস্ফোরণ ঘটার আগে আপনারা ক্ষমতা থেকে বিদায় নিন। অতি মাননীয় প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, আপনার টলারেন্স এখন কোথায়? আজ দুপুরে টেলিভিশনে দেখলাম এক ওয়ার্ড আওয়ামী লীগের নেতা ধর্ষণের দায়ে গ্রেফতার হয়েছেন। টলারেন্স কোথায়? এই যে নূর এত বছর ধরে আন্দোলন করছে, ওনার সাথে সাথে তার যত সহকর্মী আছে তারা সবাই তাকে চেনে না, উনি কেমন মানুষ জানে না, আওয়ামী লীগের মধ্যে কারা কারা আছে তাদের চরিত্র কেমন সেটা আওয়ামী লীগের লোকজন জানে না। জানবার পরেও আমি জানতে চাই, এমসি কলেজে কলেজ হোস্টেলের সামনে একটা গাড়ি থামলো, দুইজন মানুষ নামলেন আর 6-7 জন ছাত্র, একজন তরুণী গৃহবধূকে ওখান থেকে নামিয়ে ট্রেনে হিসেবে ছাত্রাবাস পর্যন্ত নিয়ে গেল। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না, তাহলে হল বন্ধ থাকবার কথা না? এই 6 জন ছাত্র হলে থাকলো কিভাবে? এই 6 জন ছাত্রকে পুলিশ খবর পাবার পরে এসে কলেজ গেটে দাঁড়িয়েছিল, অনুমতি নিয়ে তারপর প্রবেশ করবে, ততক্ষণ ভেতরে ধর্ষণ চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বিরোধী দলের নেতা কর্মীকে গ্রেফতার করতে পুলিশের কোনো পারমিশন নেওয়া লাগে না, তাহলে এমসি কলেজে পারমিশন নিতে হয় কেন? অগণতান্ত্রিক ভাবে ক্ষমতায় থাকার জন্য বিচার বিভাগ, পুলিশ প্রশাসন, সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে তারা দলীয়করণ করে আজকে বাংলাদেশে একটি নৈরাজ্যের শাসন ব্যবস্থা কায়েম করেছে, যেখানে বিভিন্ন মানুষ যখনই তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে ভিন্ন মতের মানুষকে দমন পীড়ন করার জন্য তারা মামলা হামলা তাদের উপরে প্রতিনিয়তই চালিয়ে যাচ্ছে। আজকে আপনারা দেখেছেন প্রগতিশীল ছাত্র জোটের নেতৃত্বে যখন শাহবাগে একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে, যখন আজকে আমাদের ডাকে প্রেস ক্লাবে গণসমাবেশ হচ্ছে, তখন ক্ষমতাসীন দল তাদের সারা দেশ থেকে দুর্বৃত্তদের কেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভরপুর করেছে। তারা পলাশী, লালবাগ, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ট্রাকে করে অলিতে গলিতে তারা টহল দিচ্ছে যে আজকে যারা এই প্রতিবাদে সামিল হবে তাদের উপরে তারা হামলা চালাতে পারে। কাজী বন্ধুগণ, আপনাদেরকে বলবো আপনারা সকলে সুশৃঙ্খল ভাবে দাঁড়াবেন, এবং আমরা আজকের এই সমাবেশ থেকে একটা কথাই বলতে চাই, আমরা আজকে কেন সরকার পতনের জন্য আসি নাই, তবে সরকারের প্রতি আহ্বান, আপনারা নিজেরাই বিদায় নেন। কারণ আপনারা দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে যে গুম খুনের রাজনীতি শুরু করেছেন, আজকে এই যে নোয়াখালীর যে ঘটনা আপনারা দেখেছেন, সেই দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার আলোচনা এসেছে ভোট ডাকাতিতে, ভোট কেন্দ্র দখল করে আলোচনা এসেছেন। এই সরকার ক্ষমতায় থাকার জন্য এইভাবে সারা দেশে দেলোয়ার বাহিনী তৈরি করেছে, যেই দেলোয়ার বাহিনী আমাদের মা বোনদেরকে স্বামীর কাছ থেকে স্ত্রীকে নিয়ে ধর্ষণ করছে, বিভৎস করে নারীদেরকে পেটাচ্ছে। এই সরকার যতই বলুক না কেন তাদের হাতে এই দেশ আর নিরাপদ নয়। কাজে আমরা বলবো, আপনারা যতই ছাত্রলীগ যুবলীগ দিয়ে আন্দোলন দমনের চেষ্টা করেন না কেন, জনগণ আজকে রাজপথে কিন্তু নেমে গেছে, এই জনগণকে আর দমন করতে পারবেন না। কাজেই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করা হবে সামনে,
মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল, ভোট ভাতের জন্য লড়াই করার দল, তারা যেন স্বৈর শাসন শাসক হিসেবে বিদায় নিতে বাধ্য না হয়। সেই জনরোষের বিস্ফোরণ ঘটার আগেই দেশের এই পরিস্থিতিকে উত্তরণে আপনারা নিজেরাই ক্ষমতা থেকে বিদায় নেন।